তিনি মকবুলের আয়োজন করছো এর দায় আমরা একবার শুকরিয়া আদায় করি সবে করি আলহামদুলিল্লাহ মুস্তাফার বুজুর্গ হল আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা আশরাফুল মখলুক শ্রেষ্ঠ মখলুক শ্রেষ্ঠ জাত আল্লাহ তবারক ওয়া তাআলা বানাইছে মুস্তাফার বুজুর্গ হল আমরা লাগান 18,000 মখলুক আল্লাহ জমিন সৃষ্টি করছে পয়দা করছে এটাকে বাসিয়া নিয়া চুনিয়া নিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা মানব জাত বানাইছে ইনসান জাত বানাইছে যদি আল্লাহ তাআলা চাইতা আমরা অন্য কোন জন্তু বানাইতা অন্য কোন মখলুক আল্লাহ তাআলা বানাইতা আল্লাহ তাআলা পারতা অন্য কোন মখলুক না বানাইয়া অন্য কোন জন্তু আল্লাহ তোমার কথা না বানাইয়া আল্লাহ ওয়ার কথা আমরা আশ্রবল মখলুক আল্লাহ তাআলা বানাইছে এরপরে আল্লাহ তোমার কথা যদি চাইতা আমরা জমিন আন্দা বানাইতা আল্লাহ তাআলা পারতা আল্লাহ তাআলা যদি চাইতা লুনা বানাইতা লেগড়া বানাইতা অন্ধ বানাইতা আল্লাহ তালায় বারতা আবরা বানাইতা আল্লাহ তালায় বারতা আল্লাহ তালায় আবরা না বানাইয়া অন্ধ না বানাইয়া লুলা না বানাইয়া লেগড়া না বানাইয়া আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা রে অত সুন্দর করে আল্লাহ তালায় বানাইলা আল্লাহ তালায় কসম খাইয়া কইতা আমি মানুষ জাতির জেলা সুন্দর বানাইছি রে ইলা আর কোন জাতির আমি সুন্দর বানাইছি না আল্লাহ তাআলা কালামে মজিদের মধ্যে কসম গাইত্রা কইতা বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর বানাইছেন না ও আমার দোস্ত বলে আমারে বুজুর্গ কল এরপরে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরারে আরো কত নিয়ামত কল দিছেন যদি আল্লাহ তাআলা চাইতা আমরা অন্য কোন নবীর উম্মত বানাইতা আল্লাহ তাআলা বারতা যদি আল্লাহ তাআলা চাইতা আমরা হযরত রুয়ালা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত আল্লাহ তোমার কথায় বানাই আল্লাহ তালায় ভারতা যদি আল্লাহ তালায় চাইতা মুসা আলাইহিস সালামর কওম আল্লাহ বানাইতা আল্লাহ তালায় ভারতা আল্লাহ তালায় হরা কোন নবীর কওম না বানাইয়া আল্লাহ তালা একাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আল্লাহ তোমার তালায় বানাইছেন ভাই জান কল বাবা জান কল বাইরে অন্য অন্য নবীর কওমে যে সময় তারার কওমে তারার কথা মানতা না কথা না মানতে গেলে তারা কিতা করতা আল্লাহর কাছে ফতোয়া করতা ও হিসাবে খুঁজিতা খুঁজিয়া বেদা ও আল্লাহ আমার উম্মতে আমার কথা মানে না আল্লাহ আমার উম্মতে আমার কথা মানে না আল্লাহ আজাব দেও আজাব দেও লোকে লোকে আজাব আই যাইতো আপনারা শিক্ষিত সমাজের মানুষ আপনারা জানার অজতে নুয়ারাই সালামর জীবনী পড়িবা আল্লাহ ১২৪০০০ পয়গম্বর কল জমিন পাঠাইছেন আর আল্লাহ তালা আমরা নবীর জমিন পাঠাইছেন ভাই জান কল বাবা জান কল সারা নবী কল আসমানের মধ্যে ১২৪০০০ পয়গম্বর কল জমিনের মধ্যে আমরা সুনার চান মদিনার চান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন মাটির বিস্তার শুইয়া রইছেন বাবা দুষ্ট কল বুঝ আল্লাহ তালা কইল ও আমার বন্ধু ও আমার হাবিব ও আমার আমার পরে তো আর কোন নবী আইতা না আমি হইলাম শেষ নবী আমার পরে তো আর কোন নবী আইতা না আমি হইলাম শেষ নবী আপনি যদি আমার আসমান উঠাইলাও প্রত্যেক বছর আমার উন্নতি তার দেশ বিদেশ থেকে প্লেন ভরিয়া ভরিয়া আইবা গাড়ি ভরিয়া ভরিয়া প্লেন ভরিয়া ভরিয়া আইবা মদিনা তাইবা দৌড়ি দৌড়ি ভাগল দেব না আমার উন্নতি তাইবা আমার বাবে সালামে যে মানে সালাম দেবানি থামাইবা আয়া যদি আমার পাগলি গুনতে যদি আমার না পাইন মদিনাত আমার পাগল উম্মতি তাই বেলো হইয়া খান্দি 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 যাইবা
আর আমি যদি মদিনার জমিনে যদি শুইয়া থাকি প্রত্যেক বছর প্লেনে বরিয়া বরিয়া আইবা আই আমার ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ হইবা আমি আমার গুনতর সালামর জবাব আমি রজায়াতর থাকি লইমু আমার গুনতরে আমার উম্মতি গুনতরে আমি শান্ত করিয়া শান্তি করি ঠান্ডা করি বিদায় দিউ ভাইজান ও আমার ভাইজান হল বাবা জান হল আপনারা যারা মদিনা গেছো মদিনা গেলে কইতে পারবা মদিনার মাতু তো ঠান্ডা মদিনার মাতমান তো নম্র তো বদর তো নম্র কিতা লাগি মদিনার মানুষ তো নম্র তো বদর কিতা লাগি ভাই রহমাতুল্লিল আলামিন নবী রহমাতুল্লিল আলামিন নবী দুই জাহানোর বাদশা নবী এই জায়গার মধ্যে শুইয়া রইছেন বাবা যার কারণে আল্লাহ তাআলা মদিনার হাওয়ারে ঠান্ডা করিয়া রাখছেন মদিনার মানুষ আল্লাহ তাআলা ঠান্ডা করিয়া রাখছেন ভাই জানকল বাবা জানকল এই জায়গার মধ্যে আল্লাহর নবী শুইয়া আছেন ভাই সারা নবী কল আসমানের মধ্যে আর আমার সোনার নবী মদিনার জমিনে মাটির মিজাজ কিটা লাগি ভাই জানকল বাবা জানকল সুযোগ পাইলে দেখবা আল্লাহর নবীর রওজার দিকে না চিত্র আছে চিত্র ভাই দেখবা আল্লাহর নবীর রওজা মাটি ভাই মাটির মিজাজ শুইয়া রইছেন আল্লাহর হাবিব ভাই জানকল প্রেমে খার ভালোবাসা খার মহব্বতে খার মহব্বতে এই জায়গার মধ্যে শুইয়া রয়েছেন বাবা আজকে আমরা রবিজি আসমানের মধ্যে রইতা আসলো ভাই আমরা প্রেমে আমরা ভালোবাসায় আমরা মহব্বতে আমরা সোনার চান মদিনার চান সেই জায়গার মধ্যে শুইয়া রয়েছেন বাবা ও আমার দুষ্ট মানে আমার বুজুর কখন সেই নবীজির ব্যবহার আমার জীবনের মধ্যে আমি ফিট করতাম না নি সেই নবীজির সোলা সেই নবীজির ঘুমানি সেই নবীজির ব্যবহার ভাই আমরা নবীজির আমরা নবীজির ব্যবহার দেখিয়া অন্যায় নতর মালম্বী মানুষ ইমান কবুল করিলেই সয় আমরা নবীজির তো আমরা নবীজির ব্যবহার দেখিয়া কত মানুষ আপনার দিন রাস্তা কবুল করিলেই সয় দুষ্ট কল বুজুর কখন আজকে আমরা 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 অবস্থা দেখিয়া অন্যায় নতর মালম্বী মানুষ আমরা রে ক্রিটিসাইজ করে আমরা রে সমালোচনা করে ভাই এই নবীজির উন্নতি হিসাবে আমরা রে সমালোচনা করার কথা নাই কিন্তু এই নবীজির নবীদের সিরতে জিন্দেগি আমরা জিন্দেগি মধ্যে আমরা ফিট করতাম পারছি না আমি আয়াতে প্রতিবারে বলেছি আল্লাহ তাআলা তার নবীরে কইয়া দিত ও নবী তোমার উম্মতি তারে জানাইয়া দাও তুমি তোমার এই উম্মতি তারে তুমি জানাইয়া দাও যে তোমার তোমার অনুসরণ করতা তোমার সুন্নতে তোমার সিরতে জিন্দেগি তারার জীবনের মধ্যে ফিট করতা তোমার ব্যবহার আনতা যদি তারা আমার মহব্বত পাইতে চায় আমার যদি মহব্বত পাইতে চায় আর আমি তারা আমার আমার মহব্বত করতে আমি তারার মহব্বত যে আমার মহব্বত যদি পাইতে চাই তাইলে কিতা করতা তোমার অনুসরণ করতা আর তোমার যে দিন যে পাঠাইতে সেই দিন তারা কিতা করতা গ্রহণ করিয়া লইতা তাহলে আমি কিতা করব তুমি আমি তারা জিন্দেগির কুনারে মাফ করে দিব আমি তারা জিন্দেগির কুনারে মাফ করে দিব দুষ্ট কল বুজুর্গ কল আল্লাহ তাআলা আমার জিন্দেগির কুনারে মাফ করে দিবা যে নবীজির যে দিন আমার কাছে আইছে আমার কাছে নবীজির দিন যে আমার কাছে রাখিয়া গেছে এই নবীজির জিন্দেগি ওখানে নবী যে গিলা ভাত খাইলা নবী যে গিলা ঘুমাইলা নবী যে মানুষের গিলা ব্যবহার করে না নবী যে গিলা সোনা বিনা করে না নবী যার দিনের লাগে কিতা কম কোনদিন যাইতাম আমি মদিনা নগর আমি নবীর দেওয়ানা ইটার কোনো ফল নাই ইটার কোনো রেজাল নাই ইটার কোনো ফল নাই ফল হইলো ভাই নবী যে সুন্দর জিন্দা করো তোমার মুখ দাড়ি নাই তুমি দাড়ি রাখো তুমি একজন গরিব মানুষের তুমি সাহায্য করো একজন মিসকিন মানুষের তুমি সাহায্য করো একজন এতিমের তুমি সাহায্য করো নবীজির দিনের হেফাজত করো মুতাজার তালে বাগলরে মায়া করো আপনার
আপনারে আল্লাহ রবির দিন শিক্ষা করা লাগে যে আগ বাড়িব তারে তুমি আগ বাড়াইয়া দেও, তার লাগে তুমি আগে বাড়ো তারে তুমি সাহায্য করো, যদি আগা রাখার মধ্যে যদি মুদরসা থাকে সেই মুদরসারে তুমি ধরিয়া রাখো, এই মুদরসার লগে তুমি সম্পর্ক রাখো, তাহলে বাহুরে মায়া করো মুদরসার আলী উলামারে মায়া করো, মুদরসার দিকে তোমার জানমাল হয়ে আগ বাড়ো, যদি তোমার এলাকার মধ্যে যদি মসজিদ থাকে ভাই আল্লাহ রবি কইতা আমার কথা আল্লাহ রবি কইতা মাম বাঙালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনার আল্লাহ রবি কইতা আল্লাহ রবি কইতা তোমার বাড়ির তারা যদি তোমার মসজিদ থাকে যদি তাই যে কোনো জায়গার মসজিদ থাকুক কেন তুমি সেই মসজিদের লগে তুমি মসজিদ বানাইয়া দেও, মসজিদ সুন্দর করে দেও, এটাও আল্লাহর নবীর সুন্নাত, এটাও আল্লাহর নবী যে কইছেন দুষ্ট করে বুজুর্গ বল আল্লাহর নবী যে কইতা যে এই সময় যে এই টাকা আমি বল মসজিদ বানাইয়া দিব আল্লাহ তালায় তার লাগে জন্য তোমাদের কোনো বানাইবা দেশারা নবীজির কথা না, এটা আমার মন করা কথা হইয়া না কোনো বই পুস্তকের কথা হইয়া না, সারা মিলিয়া ধরে মা কইব ওটা হইল নবীজির সিরতে জিন্দেগি, আর এই সিরতে জিন্দেগি যদি আমরা জীবনের মধ্যে যদি বিট করি নাই জীবন নবীজির সুন্নতে যদি আমরা মজবুত হিসাবে করি নাই নবীজির লগে আমরা মহব্বত লাগি যাইব, নবীজির লগে মায়া লাগি যাইব, নবীজির লগে প্রীতি লাগি যাইব, আর নবীজির সঙ্গে যদি প্রীতি লাগি যায় ভাই জান হল বাবা জান হল আল্লাহ রবি আমরা কিয়ামতের দিন আমরা সময় ধরে বলি যাইবা ভাই আমরা নবী ওলাইক নবী ওলাইক নবী কিয়ামতের দিন সারা নবী হলে কইবা নফসি 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 কইবা আমরার সোনার চান মদিনার চান আকাই নন্দার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কইবা উম্মতি 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 আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহ আমার গুনাহের মাফ দেও আল্লাহ আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার ভালোবাসায় আমরার মহব্বতে আমরার সোনার চান মদিনার চান আপনার হত্যা করবা মাটি দিয়ে মাথা লাগাইবা যতক্ষণ পর্যন্ত মাফ করাইবা না রে ভাই অতক্ষণ পর্যন্ত সোনার চান মদিনার চান মদিনার চান মাথা উঠাই না মাটির তাকি মাথা উঠাই না আল্লাহ হল চাও রে হবিব ও আমার হবিব ও আমার পেয়ারা হবিব তুমি মাথা উঠাও আমি জানতে পারি না তুমি যত লম্বা শ্রদ্ধা করবাই আমি জানতাম পারি না রে তুমি মাথা উঠাও তোমার উম্মতে মাফ করে দিলে এলাম বহু সুবহানাল্লাহ আল্লাহ তালহ আল্লাহ তালা আমরা রে মাফ করে দিলাই বা ভাই নবী যে না মাফ করাইয়া আল্লাহ তোমার নবী যে মাথা সর্ব ভার নবীন থেকে উঠাই না হৌ নবী যে উম্মত আমরা আর হৌ নবী যে উম্মত হই আজকে নবী যে ব্যবহার আমরার কাছে নাই নবী যে সরস্ব বল আমরার কাছে নাই দুস্থ বল বুজুর্গ বল ও আমার ভাই জান হল বাইরে ভাই জিন্দগি শেষ হয়ে যাইব ভাই নবীওয়ালা সুরত লইয়া যদি খবরের বাসিন্দা নবীওয়ালা সুরত লইয়া যদি খবরের বাসিন্দা হইতাম পারি না ভাই নবীর সুন্নত লইয়া যদি খবর যাইতাম পারি না ভাই খবর আইয়া ফিরিস্তা বলে তাপ্পড় মারিয়া অন্য ভাষার অন্য ভাষায় ফিরিস্তা বলে ভরবা কিন্তু আমি আপনার সামনে অন্য ভাষায় বলতে চাইয়াম না আল্লাহ ফিরিস্তা বলে অন্য বলে আপনার ব্যবহার করবা খবরের মধ্যে আইয়া কিন্তু আমি বলি তাপড় মারিয়া তাপড় মারিয়া আপনার মুখ ঘুরাইবা না কইবা কি করে খান থেকে এইসব তোর দুনিয়া কাটতে সময় তুমি বুঝতে পারছো তুই অনুভব করতে পারছো তুই নবীওয়ালা আমার নবীর মানছত না নবীর সিরতে জিন্দেগি তোর জীবন অনুভূত করছস না নবীজির সন্ন্যতে তুমি দর্শত না নবীজির দিনের হেফাজত করছত না কিন্তু তুমি দুনিয়ার থাকতে সময় তুমি অনুভব করতে পারছ যে আমি তোর লগে কোন নামে লড়া করনু তুই দুনিয়া থাকতে ঘুরতে পারছ তো ভাই যান ভাই খবরে যাবার পরে আগাম আমরা জানাইয়া দিলাইব আগাম জানাইয়া দিলাইব ভাই যান হল বাবা যান হল ভাই মানুষ জাতি নবীজির বেসুন বেসুন্নতি মানুষ আমার ফটাফট আমার ফটাফট খবরের মাঝে সময় নেব হইব আল্লাহ রবির প্রিয় উম্মতে নেব হইব
মায়ের উম্মতে যদি ময়না পাইবো কবরে কইবো আহলান সাহালান মারহাব্বা মারহাব্বা আহলান সাহালান মারহাব্বা মারহাব্বা ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম ভাই কবরে স্বাগতম জানাইবো ওয়েলকাম জানাইবো মারহাবা জানাইবো আর যদি গুনাহগার হইয়া যাই ভাই তারপর মারিয়া আপনার মুখ ফিরাই লইব ভাই জানো কই সেই দিন থাকি আপনার কিয়ামত পর্যন্ত আযাব হইতে থাকবো আর যদি নবীওয়ান আজরত হইয়া নবীওয়ালা ব্যবহার হইয়া যদি যাইতাম পারি ভাই খবরের মধ্যে আজব গুম ঘুমাইমু কিয়ামতের দিন সিঙ্গার উপর লে উঠিমু উঠিয়া কইব তো আর আমার ঘুমে দোষ করে আমার গেসা লাইল অত আর আমার ঘুমে দোষ করে আমার গেসা লাইল পয়সা নকল বাবা জান নকল কইব উঠিয়া অত আর আমার ঘুমে দোষ আমার গেসা লাইল মধ্যে ঘর খামার মধ্যে প্রত্যেকটা খামার মধ্যে আমার দিনই আসি নিয়ে নাই প্রত্যেকটা কাজের মধ্যে আমার বুদ্ধি আছে কিনা আছে বাইজান মাঠ খাই কিছু আমার বুদ্ধি আছে ঘুমাইতে বুদ্ধি আছে হাঁটিয়া দাঁড়িয়ে কিছু আমার বুদ্ধি আছে বাইক চালাইতে বুদ্ধি আছে গাড়ি চালাইতে বুদ্ধি আছে বিবাহ করতে সময় বুদ্ধি আছে বিবাহ করতে সময় বুদ্ধি আছে নি নাই আসেনি বিবাহ করতে বুদ্ধি আছে নি নাই বিবাহ করতে সময় যদি যে বিয়া বুদ্ধি হইব নবীজির সুন্নত ছাড়া বিবাহ হইব আমরা তো কই বিয়া করা হইল নবীজির সুন্নত না সুন্নত নাই নবীজির সুন্নত কই বিবাহ করা নবীজির সুন্নত এই বিবাহর দিন যদি আমরা কোন নবীজির সুন্নত ছাড়া সুন্নত আদায় করতে গিয়া আমরা 101 বেসুন্নত বেসুন্নতি কামে আমরা আনিয়া শরীক করিয়া দিয়া না করি না বেসুন্নতি কাম আমরা আর 100 বেসুন্নতি কামে আমরা শরীক করিয়া দিয়া তো ভাই এক সুন্নত আদায় করার লাগিয়া আর 100 গ্রাম গুনার কাজ যদি আমরা ইকামের মধ্যে যদি আমি ভিট করি যদি ভাই এই বিয়াটা কি হইব আর এই বিয়াটার সুন্নতটা আদায় হইব না গুনা হইব না ভাই জানো বল বাবা জানো বল নবীওয়ালা বিয়া করো নবীওয়ালা বিয়া করো তাহলে পূর্ণ সুন্নতওয়ালা বিয়া হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতান হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কিলা শাদি দিলা হযরতে আপনার রুকিয়ারে কিলা শাদি দিলা হযরতে কুলসুমারে কিলা শাদি দিলা হযরতে জয়নবে কিলা শাদি দিলা এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কিলা শাদি করলা 11 খান শাদি করলা 11 খান শাদি করলা আমরা উম্মত হলে দেখাইবার লাগিয়া তাই 11 খান শাদি করলা বাইজান হল তাই কিলা শাদি করলা হযরতে হযরতে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কিলা শাদি করলা হযরতে আয়েশা সিদ্দিকারে কিলা শাদি করলা হযরতে হাফসারে কিলা শাদি করলা হযরতে নন আপনার জয়নবরে কিলা শাদি করলা হযরতে ময়মুনারে কিলা শাদি করলা ওটা নবীজে কি রকম শাদি করলা ও নবীজির শাদির জীবনী আপনি আমরা পড়িয়া দেখি আই আমরা শাদির জীবনীটা যদি আমরা লিখি তাইলে আমরা কিতাব পাইমু আমরা নবীজির নবীজির যদি বিয়ার কাহিনীর লগে যদি বিয়ার ইতিহাসের লগে মিলাই যদি আমরা বিয়ার ইতিহাস থা ভাই কি হইব এখানে কোন সুন্নত আছে এখানে কোন সুন্নত নাই ভাই এই কথা গিয়া হযরত আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে এই নবী এই সুন্নত ছাড়া যে বিবাহ হইব সেই বিবাহটা গিয়া সেই সংসারিক জিন্দেগীটা গিয়া হযরতে হযরতে আমির শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি হযরতে বাসন্দী রহমাতুল্লাহ আলাইহি হযরতে কান্টুর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওরা কও এই কথাই জন্ম নিতা না যদি এই বিবাহের মধ্যে যদি সুন্নত থাকে না ভাই আপনারা চিন্তা করে দেখো এক বিবাহ পর্যন্ত কতজন মানুষের নামাজ কদা হয় এক সুন্নত আদায় করাত লাগিয়া এক বিবাহ পর্যন্ত কতজন মানুষের নামাজ কদা হয় নামাজ মিস হয় আপনারা একবার আপনার অঞ্চলের বিয়া হয় তুম দারেঙ্গায় তো আমুর প্রভু ধরে বিয়া হয় না বিয়া হয় এই বিয়াত আপনার আর কতজন মানুষের নামাজ কদা হয় এই বাড়ির যদি আপনার 1000 মানুষ যদি সরি হাজির হইয়া পেজেন যদি হয় তাইলে 800 মানুষের নামাজ কদা হইয়া যায় 800 মানুষের কদা হইয়া যায় আর তবু বেটিন হইয়া হুজুরে যদি নামাজ পড়ই পড়তে পারবা কিন্তু বেটাইন যদি 2000 জনে যদি পড়ই নামাজ তাইলে মসজিদ হইয়া তার কাছে মসজিদ থাকলে পড়ি নেইবা কিন্তু এই যে 1500 মহিলা হল জমায় একজন মহিলা নামাজ পড়িন না এবং কইনার মা যায় এই নমাজ পড়িন না কইনার মা যায় এই নমাজ পড়িন না কারণ সময় নাই মাল রিসিভ করতা জেজমাল রিসিভ করতা খেয়াইতা কোন বইনা একটা কোন ধুবো একটা কোন বিবি একটা
হ্যাঁ ওটা রিসিভ করতে বলি আপনার আইন নামাজ বলেন না কইনার বাবা নামাজ বলেন না কইনার বইলেও নামাজ বলেন না আর কইনা তো নামাজ বলেন না কইনা নামাজ বলেন নি কইনা নামাজ বলেন না তিন দিন আগে থেকে তালে কিতা করা হয় দেশ লাগাইয়া জিলমিল লাগাইয়া লিপস্টিক লাগাইয়া সোনা পাউডার লাগাইয়া জিলমিল লাগাইয়া জিলমিল শাড়ি লাগাইয়া আর ওয়ার ওয়ার কিতা কিতে ওয়ার লতুন লাগাইয়া ওয়ার লাগাইয়া ওয়ার ফালাইও লাগাইয়া রাখি দিন না নিতা দেয় হইতে ইটা উরু করার লাগলে ইটা সুধি নেই কোন নি তাই না দিন নমাজ ভরছেন নি এইটা হলো বিয়া বিবাহ করা হইল আল্লাহ নবীর সুন্নত আগেই সুন্নতর দিন পাঁচ ওয়াক্ত নমাজ পাই আর কইনা তিন দিন করে নমাজ পাই ভাই এটা কি সুন্নত হইল এটা কি সুন্নত হইল ভাই আমরা খালি তো নবীর দেওয়ানা আর কোন দিন যাইতাম আমি মদিনা নগর ওটা হইল নি ওটা হইল নি এটা হইল না ভাই যা নহল আমরার অবস্থাটা ও অবস্থা হইবে আমরার অবস্থা ও অবস্থা হইব এই রিস্কালা বেটায় আমার সময় আপনারা টাইম হইল এগারোটা পর্যন্ত আমরা প্রায় সাড়ে দশটা বাজিয়ে হাসছে আমরা টাইম হইল এগারোটা পর্যন্ত ভাই যা নহল এবার এই রিস্কালা বেটায় দেখলো রিস্কালা বেটায় দেখলো তা এখন মৌলানা সাহেবরা আর হে রিস্কা চালাই 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 আর রিস্কা চালাই চালাই আর ও সময় দেখলেন মৌলানা একজন বার হইতরা হে দেখলো মৌলানা আরে লইয়া যাই আমি যে লইয়া গেলে গিয়া খাইন হয়তো দুই টাকা বেশি হতো লোক ভাই খারা রইল খারা রইল মৌলানাই খাইলা আবার ঘুরে রিস্কা দেবে উঠাইলো উঠাইয়া খাতে হেঁটেল মারে হেঁটেল মারে আর গজল গায় আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কোন দিন যাইতাম আমি মদিনা নগর কথা বলে বলে হেঁটেল মারে আর ঘুরে কতখানি গেলে তার প্রস্তাবে দলিল হইল প্রস্তাবে তোমার উত্তর আর বাদে হইল হুজুর আমি তোরা আপনি তোরা তমলুক আমি তোরা লামি লামিয়া আনা কুলুক হইয়া পেশা ভরে আই গেছে গিয়া আইয়া কয় আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা কোন দিনে যাইতাম আমি মদিনা নগর ও দেখো তার অবস্থা ও সাহ সাই ও গজলে আর আনা পেশা ভরে কুলু ফুটো আয় পেশা বলিয়া কুলু ফুটাইছে না স্থায়ী দুনিয়া নাই কান এই দুনিয়া থেকে একদিন আমরা সব চলিয়া যাইব আমরা টানা ফোন টাকা সারা চলিয়া গেলা আমরা একদিন চলিয়া যাইব গিয়া হেউ রইতেন আমরা সব যাইব কি ভাই যদি সুন্নত নিয়ে দিয়ে যাইতাম পারি পূর্ণ যদি মুসলমান করিয়া যাইতাম পারি ইমানদার করিয়া যদি যাইতাম পারি এই দুনিয়ার আবা এবং যাবা সব শুদ্ধ হইব আমরা এই দুনিয়ার আবা এবং যাবা সব আমরা লাগে করিয়া যাইব দুষ্ট হন দুজুর কপাল আপনারা কোন চিন্তা না করবা এই দুনিয়ার জন্য আল্লাহ তোমার কথালায় আমরা কি জন্য আল্লাহ তোমার কথালায় আমরা পাঠাইছুন কিতা লাগে আমরা পাঠাইছুন কেন ভাই জানো কল বাবা জানো কল আমরা যদি আল্লাহর ইবাদত করি না আল্লাহর আল্লাহই যে ভালো হবে হইতো না আল্লাহ আল্লাহই যে ভালো হবে হইতো না আল্লাহ যে বিনিষ্ঠা হন যারা হাতা হাতা বিনিষ্ঠা হলে একদিন যারা আল্লাহর কাবা কে তোয়াফ করবেন না ইয়া একদিন যারা আপনার পাঠক বলবো যারা এর আর জিন্দেগি কেমন পর্যন্ত তারা আর ইগর তোয়াফ করা আর তারা পাঠক করতো না আল্লাহ তারা অত বিনিষ্ঠা করে আল্লাহ তারা মজুদ হয়ে রাখছেন আমরা মানুষের যদি আল্লাহর ইবাদত করি না আল্লাহর কি হতেইব আল্লাহর কোনো ক্ষতি হইতো না আল্লাহ নবীর কোনো ক্ষতি হইতো না কিন্তু আমরা ধ্বংস হয়ে যাইব আমরা জাহান্নামের লাঠি বলে যাইব আমরা দুঃখী বলে যাইব বলে যাইব মুস্তফার বুজুর গণ পুরা সুচ মুসলমান পুরা সুচ মুসলমান এখন আমরা বাজাইতে হয়ে গেছে গিয়া যে কোন হুজুরের সুর বাজাই সুর বাজাই ওয়াজ করেন সুর দেই বেশ করিয়া ও হুজুর ওয়াজ শুনতাম আর সুর না হইলে ওয়াজ আর শুনতাম না আমরা এখন গেছি কি শুনো গেছি কি ভাই জানা হল শুনো না যে আপনার বর্তমান আমির শরীয়ত তারা সুর দেন না বর্তমান আমির শরীয়ত সুর দেননি বর্তমান আমির শরীয়ত সুর দেন না ও তারা ওয়াজ না করা শুনবা শুনিয়া হয়তো পূর্ণভাবে আমল করবা কিন্তু তারা দয়া করবে না ভাই সুর নাই এম সুর নাই ওরা আল্লাহর অলিও হল যারা ওরা যদি সকত বল যদি ওরা সামনে বল যদি এটার কোন ফল পাইতায় না রিজাল্ট পাইতায় না এর লাগে তো সকালে উঠিয়া মানুষ আমরাও তো শুনো যদি আমরা একই রকম ঠিক হইতো যদি
বলে না আমরা এখানে সুরাল্লাহ আকবার আনা সুরাল্লাহ আকবার যাইবা আল্লাহর আল্লাহর আলী মহান আইবা হ্যাঁ আলী মুলামা আইবা আমরা সুন্দর করে তার বয়ান করবো আইজার রোমানের জমানা আইছে যে কোন হুজুর আইতা ইউটিউব আগে মারবা মারিয়া সাইবা এর ওয়াচা সুন্দর আসেনি সুর সুন্দর আসেনি তাই নে দাওয়াত দেও আর না হাই না দাওয়াত দেওয়া নাই ও ওটা ও অবস্থা হয়ে গেছে ভাই কিয়ামত করিব আল কিয়ামত করিবুন করিব আল কিয়ামত করিবুন করিব কিয়ামত করিব করিব হয়ে গেছে কেমন করি বলি কিছু মুস্তফার বুজুর্গ হল তো কেমতর লক্ষ লক্ষ সারা ইয়ে যার গিয়া যে মানুষে কইছেন আল্লাহর হবিবে কইছেন যে কেমত যে সময় করি কইব এই সময় আফতে হর কইব আগাতে গা কইব মানুষে বেটাইতে বেটাইতে বেদিন তো দেশ লাগাইবা বেটাইতে খালু লাগাইবা তো বেটাইতে কাজ সোনা লাগাইবা তো সোনা গোনা লাগাইবা আর বেটিনতে আপনার বেটাইতে দেশ লাগাইবা জিন্স প্যান্ট পিন্ধিবা শার্ট লাগাইবা এখন অবস্থা চলেন না চলেন না মজা চলেন নি ঠিক তোমার জমিন বেশি ভাই ব্যাংকর টেকা খুলি ভাই এরপরে বুল গোলার থাকি সরান ভাই সরান ভাই এর মাঝে বেসতে বেসতে ফুরকি পর্যন্ত বেশি নেই ভাই আমরা ওখানে বাড়ি দেখানো খুব জমিদার বাড়ি দুই বাড়ি আসলে তারা ওরা তীর খেলাই 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 খেলাইয়া সারা সম্পত্তি বেশি না বেসতে 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 ফুরকি যে ফুরকি হই না তারা না দিকে হই যে কুসুল সুর বড় ফুরকি নি ভুকই নি ভুকই পর্যন্ত বেশি না এরপরে গরল লাকড়ি কাঠি বেশি না গরল লাকড়ি কাঠি বেশি না গরল টিন কুলিয়া বেশি না গরল প্রত্যেক বছর যদি হজ হরি করে যাও আর তোমার মা যদি তোমার নারাজ থাকো ভাই যান তাহলে তুমি তোমার তামাম জিন্দগির হজ দিয়ে আল্লাহ মুখ মারি দিবা আল্লাহ তোমার তামাম জিন্দগির ওয়াসলা দি আল্লাহ মুখ মারি দিবা তামাম জিন্দগির চান্দা দেবা দি আল্লাহ মুখ মারি দিবা তামাম জিন্দগির বালা খাম দি আল্লাহ মুখ মারি দিবা সারা বালা খাম দি আল্লাহ মুখ মারি দিবা এর লাগি মার দোয়া লইও মার বোধ বালইও না মার যদি বোধ বালই নাও ভাই বাজারে তোমার মানে সুর হইয়া কিনাইবা তুমি মার হয়তো আজি সাবই তাই পারো মানু তুমি হয়তো বালা মানু হইতাই পারো আর তাই পারো হাজার আয় কিন্তু মার যদি বোধ বা থাকে আল্লাহ ওয়াজ মানতা না তোমার একদিন তুমি গীতা লাগি কেন খাড়া বলে মা গো আপনি পানির কথা কইছে গো মা আমি গরম পানি না পাই গো মা জন্মাই গেলাম গো মা দেখছি তুমি ঘুমাই গেছো গো মা তোমার গোমার তবলি বইব করি গো মা আমি তোমার জানাইছি না মা ও সময় মায় বইল আমার জানতে যে কষ্ট করল রে দয়াল আপনি মা হিসাবে খুঁজিয়ার আমার বাড়ি জোপার বড় আলিম বানাইয়া দিও বড় বুজুর্গ বুজুর্গ বানাইয়া দিও লোকে লোকে আল্লাহ মার দ্বারে আল্লাহ কবুল করে লিলা কও সুবহানাল্লাহ আল্লাহ তোমার বদলে আমার মাইজির দোয়া জলদি জলদি আল্লাহ কবুল করে লাই এর লাগি মাইজির বদ ভালো হইও না এটা আল্লাহ নবীজির সিরাতে জিন্দেগির কথা একদিন হজরতে আন নবীজির মা হজরতে হালিমা সাদিয়া যে সময় নবীজির সামনে তসি বানলা তসি বানার পরে নবীজি খাড়া রইয়ে খাড়া হইয়া নবীজির সার মোবারক আন কুলিয়া উনার মাটির মধ্যে বিছাই লইলা সাহাবাই কেরাম গলো তো আইলা
এরপরে আরো কত সময় নবীজির আলাপ করে উঠিয়া গেল লাগি সাহাবাই কেরাম বলে জিজ্ঞার করলাম ইয়া রাসূলুল্লাহ উনি কে বলে আমার তোমারে আমি দেখলাম না বালা বলি পাইলাম না আমার মারে উনি এলা আমার হযরতে আমার দুধ মাদুর হালিমা সাদিয়া ও আমার ভাই জানো বলে আমার বাবা জানো কর এর লাগি নবীজ তাল মারে কদর করছেন রত্ন করছেন দোয়া লইছেন আপনার আমার দোয়া লইবা আমার বদলে দুনিয়া থেকে যাইও না রে ভাই আল্লাহ নবী কইতা মানর দুইয়া আনহু আলিদা ওয়া আন্না আনহু রাদি যারবে তার মা রাজি তারবে আল্লাহ রাজি যারবে আল্লাহ রাজি তারবে তার যারবে তার মা রাজি তারবে আল্লাহ রাজি দুস্ত বল বুজুর্গ বল ও আপনারা মা গুলোর ফ্লেখে দেনেওয়ালা বাবন উপর দুয়ার ফ্লেখে দেনেওয়ালা ও মসজিদ কানো সিমেন্ট ও মসজিদ কানো রড পোড়া দেনেওয়ালা কোন আল্লাহর বন্দা আছো আপনারা নাম কইলে নাম দেখিলে এটা মের পরে শেষ এখান দোয়া করমু আপনারা যাইবা গিয়া আমিও যাইব গিয়া হ্যাঁ আল্লাহ রে মা করে দেও আল্লাহ পর ভাই আল্লাহ আহমদুল্লাহ রে বিদেশ দুনিয়া বাদত কান করিও আল্লাহ কে জিন্দা করাই আনিও আল্লাহ বাসবত করি ঘুরাই আনিও না রে দয়াল আল্লাহ বাসবত করি ঘুরাই আনিও না আল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ